হাতের উপরে উঠো, 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 আসো আসো, হাতের উপরে আসো, এই তো গুড, হাতের উপরে এসেছে। এই যে দেখুন, এই পাখিটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, গতকালকে ভালো ছিল, আজ দেখি এই অবস্থা। এখন পাখির বাচ্চাটাকে ভালোভাবে দেখা যায়, এখন চিনতে পারেন কি না দেখুন, যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে, আর আমার সাথে আছে আমার পিকু। পিকু, তুমি এমন করো কেন? আমার পিকুর ক্ষুধা লাগলেই সে আমার কাছে চলে আসে। পিকু, তোমার ক্ষুধা লেগেছে? হাতে আসো। পিকু আমাকে ভিডিও করতে দেয় না, শুধু ডিস্টার্ব করে। যখনই আমি ভিডিও করতে আসি পিকু আমার কাছে চলে আসে। পিকু, তুমি আমাকে ডিস্টার্ব করো কেন? শুধু ডিস্টার্ব করো, তুমি আমাকে ভিডিও করতে দাও না কেন? এখন আমাকে আর ভিডিও করতে দিবে না যতক্ষণ না তাকে খাবার দেবো। পিকু, এখান থেকে চলে যাও, তুমি তোমার সঙ্গীর কাছে চলে যাও, আমি তোমাকে পরে খাবার দেবো, আগে ভিডিও করে নিই। এখনই তাকে খাবার দিতে হবে, তা না হলে আর ভিডিও করা যাবে না। আপনাদেরকে আমার জ্যাক এবং রোজের বাচ্চাটাকে দেখাই। এই যে দেখুন, বাচ্চাটা আমার কাছে আসার জন্য খুবই চেষ্টা করতেছে, দেখুন কি করে। এই পাখিটার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কি, তুমি আমার কাছে আসবা? দেখুন কি করে আমার কাছে আসার জন্য। পাখিটাকে এখন হাতে নিতে হবে, দাঁড়াও তোমাকে হাতে নেব এখনই, আসো আসো, হাতে আসো। দেখুন হাতের কাছে চলে এসেছে আমার, হাতের উপর উঠো, 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 আসো আসো, হাতের উপর আসো, এই তো গুড, হাতের উপর এসেছে। এখন পাখিটা অনেক খুশি যেহেতু সে আমার হাতে চলে এসেছে। কি, এখন খুশি তো তুমি? যাও চলে যাও, খাঁচার ভিতরে চলে যাও। সে খাঁচার ভিতরে যাবে না, আমার হাতেই থাকবে, দেখুন কি করে। খাঁচার ভিতরে যাও, আমি ভিডিও করব, তুমি হাতে থাকলে তো আমি ভিডিও করতে পারবো না। যাও চলে যাও, যাও চলে যাও, সে যাবে না মনে হচ্ছে, যাও, এই তো চলে গেছে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আমার প্রিন্স পাখিগুলোকে দেখাইছিলাম, তখন প্রিন্স পাখিগুলো সুস্থ ছিল, হঠাৎ করে কেন জানি একটা প্রিন্স পাখি অসুস্থ হয়ে গেছে। আপনাদেরকে প্রিন্স পাখিগুলো দেখাই। বন্ধুরা, এই যে দেখুন, একটা পাখি খাবার খাচ্ছে, এই পাখিটা সুস্থ, আর একটা পাখি ওই যে দেখুন খাঁচার ভিতরে বসে আছে। আপনাদেরকে ভালোভাবে দেখাই কাছ থেকে। এই যে দেখুন, এই পাখিটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, গতকালকে ভালো ছিল, আজ দেখি এই অবস্থা। আপনাদেরকে এই পাখিটা ধরে দেখাই, এখন হাত দিয়ে ধরব, চলে গেছে আমার কাছ থেকে। যেহেতু আমাদের এদিকে অনেক গরম পড়ে, হয়তো বা এই পাখিটা গরমের কারণে অসুস্থ হয়েছে। পাখিটা ডিম দেওয়ার কথা, এর ভিতরে অসুস্থ হয়ে পড়েছে, কি আর করার। তো বন্ধুরা, পাখিটাকে দেখানো হয়ে গেছে, আবার পরে আপনাদেরকে দেখাবো। এখন জ্যাক এবং রোজকে খাবার দেব। জ্যাক, তোমাকে খাবার দিয়েছি, খাবার খেতে আসো। জ্যাক এখন চলে আসবে খাবার খাওয়ার জন্য, আসো আসো। জ্যাক আমাকে ভয় পায় না, তাই সে খাবার দিলেই চলে আসে। রোজে এখানে খাবার খেতে আসবে না, কারণ হচ্ছে রোজে ডিম দিয়েছে। আপনাদেরকে রোজের ডিমগুলো দেখাবো এখন। কয়টা ডিম দিয়েছে আমি জানি না, এখন আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন, রোজে ডিমে তা দিচ্ছে, ডিমগুলো দেখা যায় না আপনাদেরকে, তারপরও দেখানোর চেষ্টা করি। ওই যে দেখা যায়, দুইটা বা তিনটা ডিম দিয়েছে হয়তো বা। এর আগে রোজে পাঁচটা ডিম দিয়েছে, তার ভিতরে দুইটা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর তিনটা ডিমই নষ্ট হয়ে গেছে। রোজ, তুমি ডিমে তা দাও, আবার পরে দেখা হবে। বন্ধুরা, অবশেষে আমার চিনহাসে ডিম দিয়েছে, আপনাদেরকে চিনহাসটা দেখাই। এই যে দেখুন, আমার পোষা চিনহাসে ডিম পাড়ার জন্য ঝুড়ির ভিতরে বসে আছে। এখন হাঁসের ডিম দেখানো যাবে না, যেহেতু হাঁসে ডিম দেওয়ার জন্য ঝুড়িতে বসে আছে, পরে আপনাদেরকে হাঁসের ডিম দেখাবো। আমার এই চিনহাসটা অনেক ভালো, কারণ হচ্ছে সে আমার সবসময় কথা শুনে। কি, তুমি অনেক ভালো না? থাকো, তুমি ডিম দাও তাড়াতাড়ি। বন্ধুরা, আপনাদেরকে একটা পাখির বাচ্চা দেখাই। এই যে দেখুন, রাতের বেলায় ডালের উপরে বসে আছে, দেখতে অনেক কিউট। এই বাচ্চাটা কি পাখির বাচ্চা আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে
কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এই পাখির বাচ্চাটাকে আরও ভালোভাবে দেখাই। এখন পাখির বাচ্চাটাকে ভালোভাবে দেখা যায়, এখন চিনতে পারেন কি না দেখুন, যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক বন্ধুরা, পাখির বাচ্চাটাকে দেখানো হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়, আল্লাহ হাফেজ।